আসসালামু আলাইকুম। আমরা একটা কাজ করছি যেটা হচ্ছে ক্লিপ সিস্টেমে আপনারা কিভাবে কাজটা করতেছি আপনাদেরকে ডিটেইলস দেখানোর জন্য আমরা সরাসরি চলে আসলাম। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা কিভাবে কাজটা করব, কতটুকু অংশ কাজটা করব। যেটা হচ্ছে মিস্টার জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর আলম, পুরান ঢাকার মানুষ, সব কিছু মিলিয়ে আমরা কাজটা কীভাবে করছি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। জাস্ট এতটুকু অংশ খালি আছে, আমরা খালি অংশটা এখন রিপ্লেসমেন্ট করব ক্লিপ দিয়ে। কীভাবে রিপ্লেসমেন্ট করছি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, ইনশাআল্লাহ দেখতে থাকেন কীভাবে কাজটা হচ্ছে। এই যে সামনে যে চুলগুলো আছে ক্লিপ সিস্টেম, আমরা সামনের চুলগুলো বা মধ্যখানে যে চুলগুলো থাকে এই চুলগুলো আমরা সাধারণত ফেলি না, কিন্তু যদি ট্যাপ সিস্টেমে করতে যেতাম তাহলে এই চুলগুলো ফেলে দিতে হতো। তাই যেহেতু আমরা ক্লিপ সিস্টেমে সাধারণত আমরা চুলগুলো ফেলি না, তাহলে আমরা এটার উপরেই আমরা ক্লিপ দিয়ে চুলটা লাগাবো। এখন আমরা কীভাবে লাগাচ্ছি আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি কীভাবে হচ্ছে। এখন আমরা ক্লিপ দিয়ে এই যে সামনে ওনার যেহেতু চুল আছে, চুলের মধ্যে আমরা সাধারণত এই চুলটাতে আমরা ক্লিপটা লাগিয়ে নিব। জাস্ট একটু ট্যাপের সাপোর্ট দিচ্ছি, এখন আমরা এটা লাগিয়ে নিচ্ছি। হয়ে গেল, যার কারণে আমরা চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যেমন কেমন লাগছে আপনাদের। ভালো লাগলে ভালো রেজাল্ট দেবেন, খারাপ যদি আপনাদের কাছে কেমন লাগে আপনাদের ওপিনিয়ন দেওয়ার অবশ্য সুযোগ আছে। আমরা কাজ করেছি, ভুল ত্রুটি আমাদের হতেই পারে, ভুলের ঊর্ধ্বে মানুষ না, যেহেতু আমরা ভুলের ঊর্ধ্বে না। অবশ্যই আমাদের যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই আমরা মনে করবো যে আপনারা আমাদেরকে সাজেস্ট করবেন, ভুলটা আমাদেরকে দেখিয়ে দিবেন। এই কাজটা করলাম, এই কাজটা কীভাবে হয়েছে আপনাদেরকে দেখালাম এবং সামনে থেকেও দেখাচ্ছি, একবার উপর থেকে দেখাচ্ছি। জাস্ট এতটুকু অংশ আমরা কাজটা করলাম, এই অতটুকু অংশ কাজটা করলাম, সব কিছু মিলে দেখছেন অবশ্যই কেমন লাগলো সব কিছু মিলে। জাহাঙ্গীর ভাই আমাদেরকে বলবে, ভাই কেমন লাগলো আপনার কাছে বলেন তো? অনেক ভালো লাগছে। যাই হোক, জাহাঙ্গীর ভাইয়ের কাছে ভালো লাগছে আপনাদের। জাহাঙ্গীর ভাই বলছিলাম যে হিরো বানিয়ে দিব, ইনশাল্লাহ হিরো বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন ভাই যদি খুশি থাকে আমরা খুশি, ভাই যদি খুশি না থাকে আমরা আসলে ভাই খুশি। যাক আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন, ভাই বললো আপনারা শুনলেন। তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটা সার্ভিস দেওয়ার জন্য, প্রোভাইড করার জন্য আমরা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সাজেস্ট করবেন। আর যেহেতু সামনে রমজান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়াকারি করবেন। যে কোনো কাউকে নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। তব তাক ভালো থাকিয়ে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।